রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য চলছে নগরবাসীর হাহাকার। একদিকে ওয়াসার পানির সংকট, অন্যদিকে কিছু এলাকায় ওয়াসার পানি মিললেও তাতে দুর্গন্ধ। অজু, গোসল সহ সুপেয় খাবার পানি পাওয়া যাচ্ছে না, কিন্তু ওয়াসার গাড়িতে টাকা দিলেই মিলছে পানি, আবার সেখানেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। রোজায় এই ভোগান্তি চরমে পৌঁছেছে। আমেনা হীরার প্রতিবেদন। একদিকে তীব্র গরম, অন্যদিকে চলছে রমজান মাস। সব মিলিয়ে যখন নগরবাসীর প্রয়োজন পানির, তখনই চারিদিকে পানির জন্য হাহাকার। চাহিদা অনুযায়ী নগরে মিলছে না পানি। পানির তীব্র সংকট রাজধানীর বাসাবো, গোড়ান, মুগদা, বাড্ডা, সাজাদপুর, ভাটারা ও উত্তরা সহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার অধিবাসীরা বলছেন, দৈনিক প্রয়োজনীয় পানি মিলছে না। অনেক এলাকায় ওয়াসার পানি থাকলেও তাতে উৎকট দুর্গন্ধ। 24 ঘন্টার কোথাও পানি নাই। যদি এক বোতল পানি পাই, অন্তত পক্ষে রান্নার জন্য নিয়ে যাই। রোজামায় দিন পানি ছাড়া কেমবে চলন যা, কা দুই তেরিনা, বুড়ভার তেরিনা, কাওয়ার সুর দুই তেরিনা। এখন রমজান চলতেছে, এর মধ্যে এত প্রবলেম করছে, পানিতে খুব বিশ্রী টাইপের গন্ধ আসে। আমরা বারবার বিভিন্ন যা ওয়াসায় কমপ্লেন করে অভিযোগ করে আসছি, কিন্তু আমাদের এই অভিযোগ কোনোভাবে ওয়াসা কর্ণপাত করে না। এডি খাইলে ডায়রিয়া হয়, দুদিন পর তিন দিন পর আঙ্গ মেডিকেল দৌড় দিতে হয়। লাইনে পানি না পেলেও টাকার বিনিময়ে সহজেই মিলছে ঢাকা ওয়াসার পানি, তবে এক্ষেত্রে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কোনো কার্ড সিস্টেম আছে, ওখানে টাকা দিতে হয়, টাকা দিয়ে কিনা পাম্পের থেকে পানি আনি খাই আমরা। আমরা টাকা পাবো কোথায়, কাট করবো, কাট করলে গা পানি পাওয়া যায় ভালো পানি, এই পানি গন্ধ। লিটারে 40 পয়সা করে কাটে, সময় তো বেশ কেটে লই জায়গা, কম্পিউটারের সমস্যা করে এই কথা বলে। গাড়ি কিনলাম তো 500 টাকা 600 টাকা, এখন রিটেবল পানি 800 টাকা লাগে, যেটা 400 টাকা। 6টা বাজে গেছি সিরিয়াল দিতে, এই সিরিয়াল দিলে পানি আয় রাত্রের 12টা 1টা বাজে। গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যায় বলেই অনেক এলাকায় কিছুটা পানির সমস্যা দেখা যায় বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের। আর পাইপে ছিদ্র থাকার কারণেই দুর্গন্ধযুক্ত পানি আসে। প্রকল্পের পানিটা দেশে ঢুকে শেষমে একটু গন্ধ আসে। পাবলিক মনে করলেন একটা জায়গা পানি লেন নিব একটা, সে কী করে 2 নম্বরি করে আর একটা নিয়ে নেয়, নিয়ে নিয়ে ওইটা ভ্রন ব্লক মারে না, ওই পানিটাই তাদেরকে ওয়াসার ভিতরে আবার ঢুকে পড়তেছে, ভিতরে পানিটা ওরা গন্ধ পাইতেছে না। গরমে একটু ক্রাইসিস হয়, পানির লেয়ারটা নিচে চলে যায়, পানির প্রোডাকশনটা কমে। আর অন্য সময় যে যেমন শীতের দিনে যদি একজনে 10 লিটার খরচ করে, গরমের দিনে 30 লিটার। দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি পান করে নগরীর অনেক এলাকার মানুষ ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে দ্রুত পানি সরবরাহের পাশাপাশি গুণগত মান রক্ষার দাবি জানান নগরবাসী। আমেনা হীরা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।